দেখুন সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের যে ছবি ভাইরাল। ডলিউডের অন্যতম নায়ক সালমান শাহর স্ত্রী সামিরাকে নিয়ে আলোচনা থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিওতে সম্প্রতি সালমান হত্যা মামলার অন্যতম আসামি রুবি সামিরাকে অভিযুক্ত করেন। দাবি করেন সালমানের হত্যার পেছনে আছে এই সামিরার হাত। আবার নিজের এইসব বক্তব্য অসংলগ্ন এবং মানসিক চাপ থেকে বলেছেন বলে পুনরায় ভিডিও বার্তা দিয়েছেন রুবি। এটাও বলেছেন তিনি যা বলেছেন তা সঠিক নয়। তবে তার বক্তব্য সত্য না মিথ্যা যাই হোক না কেন, সালমান শাহর মৃত্যু নিয়ে নিত্য নতুন ইস্যু তৈরি হচ্ছে। এর মাঝে সামিরার সঙ্গে সালমান হত্যা মামলার আরেক আসামি ঢলিউডের খল অভিনেতা ডনের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে ডনের সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে সামিরাকে। ডিভোর্স শব্দটি সালমানের মৃত্যু ফাঁদ এই শিরোনামে অপরাধ চক্র সাময়িকীতে বেশ কয়েক বছর আগে একটি প্রতিবেদন করেন মঞ্জুশ্রী বিশ্বাস। সেই প্রতিবেদনে বেশ কয়েকটি ছবি জুড়ে দেওয়া হয়, তার মধ্যে ডন সামিরার ওই ছবিটিও ছিল যা সম্প্রতি ভাইরাল হয়েছে। কেউ কেউ বলেছেন এই ধরনের ছবি কী ইঙ্গিত দেয় তা এখন স্পষ্ট। সম্পর্ক থাকতে পারে তাই বলে এরকম সম্পর্কে ছবি কখনো তোলা হয় এমন প্রশ্নই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। ছবিটা ভাইরাল হওয়ার পর সালমান শাহ হত্যা ইস্যু আরও বেগবান হচ্ছে। 1996 সালের 6 সেপ্টেম্বর মৃত্যু হয় সালমান শাহের। নায়কের পরিবারের দাবি তিনি খুন হয়েছেন, আর খুনের সঙ্গে সালমানের স্ত্রী সামিরা জড়িত। তবে সামিরা ও তার পরিবারের দাবি সালমান আত্মহত্যা করেছেন। 21 বছর পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ড আত্মহত্যা নিয়ে কোনো কুলকিনারা হয়নি। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।